আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও বরাবরের মতো ভালো আছি। আজকে চলে আসছি নতুন আরেকটা দিন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আপনারা অনেকে জানতে চেয়েছেন কমেন্টসের মাধ্যমে যে আপু আপনার মানে ভাগ্নির খবর কি, এই খবরটা জানতে চেয়েছেন আপনারা। ভাগ্নির খবর বলতে বেশি একটা ভালো না, পা এক্সরে করা হয়েছে। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করবো। এক্সরেতে আপনার উঠছে হচ্ছে পা ভেঙে গেছে, মানে গিরোর নিচে ভেঙে গেছে। এটা হচ্ছে এটার রিপোর্ট আসছে, তো তখনও আপনার প্লাস্টার করা হয়নি। কারণ আমাদের এখানে আবার যদি আমরা জেলা পর্যায়ে যাই তাহলে আপনার প্রতিদিন দুইটার পরে ডাক্তার বসে, আর আমাদের যে থানা লেভেলে তো সেইখানে আপনার ওই যে কালকে বসবে, তো আজকেও আবার আরেকটাই যাওয়ার কথা, আমি এখনও যাই নাই, যাব। আর আমার শরীরটা এতটা একটু ভালো নাই, দেখে বুঝতে পারতেছেন অবস্থা, চোখ মুখের অবস্থা। এর জন্য আমি বাসা থেকে বের হই নাই, মানে বের হবো যে একটা মানে এনার্জি সেটা পাচ্ছি না, এই জন্য এখনও বের হই নাই, ফার্মেসিতেও যাই নাই, শুয়েছিলাম। এখন ওইটা ভাবলাম যে অনেকে ই করতেছে, আপনাদের মাঝে একটু শেয়ার করি, এর জন্য আমি যাই নাই। বোন মানে কথা বলে দিছি, তো বলছে যে আজকে নাকি আপনার দুপুরের পরে নাকি একটা MBBS আসবে, তো ওনাকে দিয়ে এক্সরে করাবে, এক্সরে না মানে প্লাস্টারটা করাবে। যদি প্লাস্টার মানে আজকে কালকের ভিতরে করানো হবে, কালকে হলে তো আমি সাথেই থাকবো, আর যদি আজকে হয় তাহলে থাকতে পারবো না। কারণ যে আমি বললাম যে শরীরটা বেশি একটা ভালো নাই। আর এটা হচ্ছে যে আপনার যেই মানে পায়ের যে এক্সরেটা, এটা শুধু আপনার মনে করেন যে ওই দিন মানে না করাইলে, দেখা যায় দু একদিন আরও পরে করাইলে মানে বোঝা যায় না যে ভাঙছে কি না, কিন্তু গিরোর নিচে অনেক ফুলছে। তো সেই আমি বললাম যে মানে গাফলতি দিয়ে তো কোনো লাভ নাই, তো মানে এক্সরেটা করানো হোক। তো করায় দেখলাম যেটা ভাবছিলাম সেইটাই, অনেকে বলছে যে না ভাঙে না, এরকম হতে পারে না, তো বাচ্চা তো অল্পতেই মানে অল্পতে কি মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল খুবই সিরিয়াসভাবে, তো মানে ভেঙে গেছে এটা নরম হাড় তো ওদের, এই জন্য আসলে এরকম হয়েছে। তো আমি ভিডিওটি বেশি বড় করছি না, কারণ ভালো লাগতেছে না বেশি একটা, এমনই মানে ঘুম আসছে, এজন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। কারণ অনেকেই আছেন যে খুব চিন্তিত, খুবই দোয়া করতেছেন আল্লাহ যেন মানে ইটা করার পরে জানি খুব দ্রুতলি ভালো হয়ে যায়, আর প্লাস্টারটা করার পরে। কারণ ছোট বাচ্চা তো, ওর মা কয়েকদিন যাবত আপনার বাসায় আছে, ওই যে গার্মেন্ট যে রবিবার থেকে, রবিবার অফিস থেকে আসছে, তারপরে আর যাইতে পারতেছে না, কালকে শনিবার, কালকে যাইতেই হবে, না ওরা আবার চাকরি থাকবে না, এরকম একটা মানে খুব একটা ঝামেলার মধ্যে আছে আর কি। এখন আসলে ওর বাড়িতে তো ইনকাম করার মতো কেউ নাই, বোন একা, আর আমরা আসলে একটা সংসারে অন্য দিয়ে কখনো উঠাতে পারে না, আর আমরা অত দিতেও পারি না, যেটা বাস্তব কথা। তো আমার সামর্থ্য যতটুকু খোলা আমি ততটুকু চেষ্টা করি দেওয়ার জন্য। তো আসলে সব মিলায় বেশি একটা ভালো নাই, কারণ একটা ফ্যামিলিতে খরচ অনেক হয়, যে ফ্যামিলিটা আপনি সবাই জানেন, চলতে গেলে মানুষের অনেক খরচ। তো আসলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ওই আপনার এক্সিট থেকে সমস্ত ভিডিওটি এখানে থাকবে, আপনারা দেখে নিন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, ভাগ্যতার জন্য। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। মামা লাগে ভালো করবে, অ্যাক্সিডেন্ট করছিল ব্যাংক, আস্তে 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 ব্যথা পাইবে না, ব্যথা পাইবে না, মামার দরবার দেও। আস্তে আস্তে হও, হও মামা, ব্যথা দিব না, দিব না, আস্তে আস্তে, তো ভয় পাই না, ওই যে আমি ওই দিন করলাম, ভয় পাই না আমি, না আমার ঘর বেকা হয়ে গেছে, গা ভয় পাই না, ওই যে মামা ওই ঘর থেকে কাজ করতো সেদিন, বয়ে থাকো ছবি তোলো, ছবি ছবি, এটা ছবি তুলবো, ছবি ছবি দেখবো, ছবি তুললে সুন্দর লাগে, আস্তে আস্তে করো, এই তো মামাই করে দিতেছে, হিয়া জেরিন্ডে, হ্যাঁ হ্যাঁ।
আস্তে 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 দিব মামাই রে মামা আস্তে দিব মামাই আস্তে দিব কথা কইও না এ হয়ে গেছে গা ছবি তুলবো মামাই একদম না রাখো মা রাখো না ছবি তুলবো ছবি দেখুননি আমরা মোবাইলে জেরিন মোবাইলে দেখুননি এই দেখছো হয়ে গেছে গা আস্তে 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 না না আস্তে Sampai jumpa.